সকাল সকাল তালি শহরে পৌঁছেই হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়লাম আড়াই হ্রদের উদ্দেশ্যে। তালির অন্যতম আকর্ষণ প্রায় 240 বর্গ কিলোমিটারের এই আড়াই হ্রদ। এখানে নৌকা এবং প্রমোত্তরিতে লেক ও আইল্যান্ড ভ্রমণের ব্যবস্থা রয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজ নৌকা ভ্রমণে যাচ্ছি না। চীনের প্রায় সকল বড় শহর থেকেই ফ্লাইটে তালি আসা যায়। কুনমিন থেকে প্রতিদিনই বেশ কিছু ফ্লাইট আছে, সময় লাগে 40 থেকে 50 মিনিটের মতো। কুনমিন রেলওয়ে স্টেশন থেকে প্রায় প্রতি ঘন্টাতেই হাই স্পিড ট্রেন ছাড়ে তালির উদ্দেশ্যে। এছাড়া চীনের বিভিন্ন স্থান থেকে তালির উদ্দেশ্যে নিয়মিত দূরপাল্লার বাসও ছাড়ে। আড়াই হ্রদ ছাড়াও তালি শহরে অন্যতম পর্যটন এলাকাগুলো হচ্ছে ছাংশাং পর্বত, প্রজাপতি ঝর্ণা, তিন প্যাগোড়া ছংসং মন্দির ও অ্যানশিয়েন্ট ভিলেজ। এখন আমরা যাচ্ছি তিন প্যাগোড়া ছংসং মন্দির দেখতে। ছংসং মন্দির চীনের অন্যতম সংরক্ষিত বৌদ্ধ স্থাপনা, যেখানে সারা দেশ থেকে এমনকি চীনের বাহির থেকেও অনুরাগীরা এসে থাকেন। মন্দিরের বেদিতে হাঁটু গেড়ে প্রার্থনা সেরে অনেকেই এখানে আসেন উইশ বেল লাগাতে। তালির জনসংখ্যার প্রায় 65% হচ্ছে বাই সংখ্যালঘু জাতি। প্রায় 4000 বছর আগে বাই জাতি এ অঞ্চলে বসবাস শুরু করে। এ অঞ্চল একসময় প্রাচীন চীনের সাথে ভারত হয়ে অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম প্রধান রুট ছিল। জি, এই তো আমি চলে এসেছি। মন্দির দেখা প্রায় শেষ, এখন যাচ্ছি তিন প্যাগোডা দেখতে, যাকে তালি ল্যান্ডমার্ক হিসেবে বিবেচনা করা হয়। 1000 বছরের বেশি আগে নির্মিত, এগুলি চীনের অন্যতম সেরা সংরক্ষিত প্রাচীন বৌদ্ধ কাঠামো। যুদ্ধ ও ভূমিকম্প সহ বিভিন্ন কারণে অন্য স্থাপনাগুলো বিধ্বস্ত হলেও প্যাগোডা তিনটি এখনও টিকে আছে। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে, এবার খেতে হবে। ইউনান প্রদেশে খাওয়া নিয়ে তেমন চিন্তা নেই, প্রচুর মুসলিম রেস্টুরেন্ট আছে আর খাবারও বেশ মজার। এরকম একটি রেস্টুরেন্টে আমরা এখন খেতে যাচ্ছি। খেয়ে দেয়ে আমরা চলে এলাম অ্যানশিয়েন্ট ভিলেজে। এখানে সারাদিনই পর্যটকদের বেশ ভিড় থাকে, তবে রাতের দিকটা বেশি জমজমাট হয়। অ্যানশিয়েন্ট ভিলেজ প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং চীনের অন্যান্য প্রাচীন নগরীর মতো এটিও দেয়াল দিয়ে ঘেরা। ভিলেজের বাড়িঘরের ছাদে টালির ব্যবহার বেশ লক্ষণীয়, এটি বাই জাতিদের একটি স্টাইল। ভিলেজের অধিকাংশ সড়ক পাথরের টুকরো বসিয়ে নির্মাণ করা হয়েছে।免费品尝，免费试吃的啊！猛哥，恭喜你吃嘛哥！我们试一下。
নামে অ্যানশিয়েন্ট ভিলেজ হলেও এখন তা পুরোদস্তুর ট্যুরিস্ট মার্কেট। নানা ঐতিহ্যবাহী জিনিসপত্র থেকে শুরু করে আধুনিক অনেক জিনিসও বিক্রি হচ্ছে এখানে, তবে দামটা একটু বেশি মনে হচ্ছে। নানা রকম চাইনিজ খাবারের স্বাদও নিতে পারেন এখানে, আমার অবশ্য চেখে দেখার সুযোগ হলো না। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে রওনা হলাম ছাংশাং পর্বতের উদ্দেশ্যে। আজকে আমরা ক্যাবেল কারে করে পাহাড়ের চূড়ায় যাব, বরফ দেখব, লাফালাফি করব, আর কত মজা করব। বেশ কয়েকটি ক্যাবেল কার রুট রয়েছে এই পর্বতে, এক এক দিক দিয়ে গেলে এক এক রকম সৌন্দর্য দেখা যায়। আমরা সিমাথান ক্যাবলটা নিলাম কারণ আমরা চূড়ায় যাব। আমাদেরকে পুরো পথের টিকিটটা দিল না, বলল উপরে ঝোড়ো হাওয়া বইছে, আরও বলল মধ্যবর্তী স্টেশনে গিয়ে খবর নিতে। ভাগ্য খারাপই বলতে হবে, চূড়ায় যাবার টিকিট মধ্যবর্তী স্টেশনেও দিল না। অগত্যা সেখানে কিছু সময় কাটিয়ে ছবি টবি তুলে ফেরার পথ ধরলাম। এই পাহাড়ের পাদদেশে একটি বিখ্যাত ফিল্ম স্টুডিও আছে, ফেরার পথে সেখানে একটু ঢুঁ মেরে যাই। বেশি সময় অবশ্য ব্যয় করা যাবে না কারণ আমাদের লিচিয়াং যেতে হবে, তার আগে পেটে কিছু দানা পানিও দিতে হবে। চলুন আপনাদের কিছু চাইনিজ খাবারের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মুগের ডালের সাথে মাংস, এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ, এটা হচ্ছে এটার নাম জকান, এটার কোন বাংলা না ইংরেজি। এটা হচ্ছে ব্রিঞ্জল, ফ্রাইড ব্রিঞ্জল, এটা হচ্ছে ফ্রাইড বিফ অ্যান্ড পটেটো, ফ্রাইড পটেটো উইথ পুদিনা পাতা, এটা কি ফ্রাইড চিকেন উইথ পেঁয়াজের পাতা। আচ্ছা তাহলে এটা তাহির নাম, এটা উষা নিরো। আজকের মতো এখানেই শেষ, আগামী পর্বে আপনাদের দেখাবো লিচিয়াং। ধন্যবাদ।